শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের সেই সকল ভাষা শহীদদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় অত্যন্ত গর্ব করে, অত্যন্ত আমাদের যে মর্যাদার সাথে আত্মমর্যাদা নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা স্মরণ করছি সেই সকল শহীদদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা, এবং আরো স্মরণ করছি যে আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের সকল বীর শহীদদের, বঙ্গমাতা সহ আমাদের বঙ্গবন্ধুর পরিবারের যে সকল শহীদদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, আমরা তাদেরকেও বিনম্র শ্রদ্ধায় আজকের এই শহীদ দিবসে স্মরণ করছি। সম্মানিত সুধী, আপনারা সকলে জানেন যে বাংলা ভাষা পৃথিবীতে একটি অনন্য ভাষা। বাংলা ভাষা পৃথিবীতে জানেন যে 2500-এর উপরে ভাষা আছে, কিন্তু বাংলা ভাষার একটি অনন্য বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে যে সাহিত্যের সবগুলি রচনা সবগুলি স্তরে বাংলা ভাষার অবদান আছে। বাংলা ভাষার 1000 বছরের ঐতিহ্য আছে। আমরা যদি ইংরেজি ভাষার ইতিহাসটা দেখি, তাহলে আমরা যদি 1200 সালের দিকে যাই, তখন আমরা সেই সময় সেখানে দেখতে পাই যে অ্যাংলো স্যাক্সন যুগ, সেখানে কিন্তু আমরা বাংলা ইংরেজির যে বর্তমান রূপ আমরা দেখতে পাই না, সেখানে অ্যাংলো ভাষা ছিল, যেটা ইংল্যান্ডের আদি যারা বাসিন্দা তারা সে ভাষায় কথা বলত, এবং পরে স্যাক্সন জাতি যারা জার্মান মানে অরিজিন যাদের জার্মান বংশোদ্ভূত যারা তারা কথা বলতো স্যাক্সন ভাষাতে, এবং অ্যাংলো স্যাক্সন মিলে তখন কিন্তু এই যে বর্তমান রূপ আসেনি। পরবর্তীতে বিভিন্ন যে যশার যেফ্রি যশার ছিলেন ইংরেজি ভাষার প্রথম মানে কবিতার জনক বলা হয় তাদের, পদ্যের ইংরেজি পদ্যের জনক তাকে বলা হয়। তারপরে শেক্সপিয়ার হয়ে বিভিন্ন ঘাত প্রতিভা ঘাত পার হয়ে বাংলা ইংরেজি ভাষা আজকে বর্তমান পর্যায়ে এসেছে। কিন্তু বাংলা ভাষা আমরা যদি 1000 বছর আগে চলে যাই, চর্যাপদের সময় কিন্তু চর্যাপদের চর্যার গীতি যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে বাংলা কিন্তু তার আসল রূপ পেয়ে গেছে। যদিও আমাদের মতো বাংলা নয়, বর্তমান যে ভাষায় বলি তারা কিন্তু বোঝা যায় চর্যা, যে আমি আপনারা জানেন যে যে কামপাল লেখা যে কায়া তরু করে পঞ্চবী গাল চঞ্চল চিয়ে ওই ছাকা, যে মানুষের শরীর হচ্ছে একটি গাছের মতো যেখানে পঞ্চ 5টা ডাল আছে, পঞ্চ ইন্দ্রিয়ের কথা এখানে বলছে, এবং আমাদের যে চঞ্চল চিত্ত চঞ্চল যে মনে আমাদের এই কাল এসে ফল করে, মানে খারাপ চিন্তা চেতনা কাল মানে খারাপ জিনিসগুলো এসে ফল করে, মোটামুটি কিন্তু বোঝা যায়। এরপর আমরা যদি যখন আমাদের এই সময় চলে আসি, আমরা যদি আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন যখন লেখা হয় বা আমাদের কবি চণ্ডীদাস বা কালিদাসের সময় যদি আসে, তখন কিন্তু আমরা দেখি যে কোন শান্তি অনেকটাই বাংলা বর্তমান রূপে চলে এসেছে। যে বরাহদর মহাপাদ মহাপাদর শূন্য মন্দির মন, মানে এই যে বৃষ্টি হচ্ছে প্রচুর এই সময়, মানে এই যে বর্ষার মাঝামাঝি সময়ে মানে ভাদরের মাঝামাঝি সময়ে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার মন্দির বা আমার ঘর শূন্য হয়ে আছে, তো বোঝা যায় অর্থাৎ বাংলার কিন্তু সেই 1000 বছর ঐতিহ্য দেখেছি। তখন থেকে মহাকাব্য লেখা হয়েছে বাংলা, এবং আমরা দেখেছি যে আলাওলের সময় আমরা খুব মানে অবাক হয়ে লক্ষ্য করি যে আমাদের আরাকান রাজসভা ছিল, যেটা এখন আসলে আমাদের ইয়ের মধ্যে পড়ে গেছে, আমাদের একটা মায়ানমারে পড়ে গেছে, সেই আরাকান রাজসভায় কিন্তু বাংলা চর্চা হয়েছে, এবং সেই সময় কিন্তু ওখানে বা তার আগে থেকে কেউ যে নেপালের রাজদরবার থেকে আমরা কিন্তু ইয়ে পেয়েছি আমাদের যে চর্যাপদের নিদর্শন পেয়েছি। অর্থাৎ আমরা বলতে পারি যে অন্যান্য যারা নেপালের রাজার ভাষা নিশ্চয়ই বাংলা ছিল না, বা আমাদের আরাকান রাজসভার যিনি যারা ছিলেন তারা কিন্তু সবাই তুর্কি ছিলেন, অনেকেই অনেকেই ছিলেন আরো বাইরের মানুষ, আমাদের ইরানের ছিলেন অ্যারাবিয়ান ছিলেন, তারা কিন্তু বাংলা ভাষার প্রেমে তারা কিন্তু বাংলাকে তারা ধারণ করেছিলেন, এবং বাংলা ভাষার তারা পৃষ্ঠতায় বাংলা ভাষার যে মাধুর্য তারা মুগ্ধ হয়ে যায়, এবং তারা কিন্তু সেই সময় বাঙালি কবিদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। অর্থাৎ বাঙালি বাংলা ভাষার সেই ঐতিহ্য আছে, সেখান থেকে পদ্মাবতী থেকে শুরু করে আমরা যদি বলি যে আমাদের যে ইউসুফ জোলেখা আমাদের জঙ্গনামা সবগুলো কিন্তু লেখা হয়েছে বাংলাতে, অর্থাৎ মানে এখানে কিন্তু ইতিহাস মানুষের ইতিহাস আরবের ইতিহাস মুসলিমদের ইতিহাস আবার আমাদের প্রাচীন ভারতের ইতিহাস বৈদিক ইতিহাস মহাভারত রামায়ণের ইতিহাস এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে এই বাংলা সাহিত্যে। সুতরাং আমরা যেখানে এখানে ইউসুফ জোলেখা যেভাবে দেখতে পাই, এখানে আমরা রাধাকৃষ্ণের প্রেম আমরা দেখতে পাই, এত চমৎকার হবে এত এত অসাম্প্রদায়িক এত চমৎকার একটি এখানে একটি মিথস্ক্রিয় এবং একটি এরকম একটি বলা যেতে পারে একটি সাম্য মৈত্রী, এবং আমাদের এখানে যে একটা
বা ইংলিশে যদি বলি সিঙ্ক্রোনাইজেশন বলা হয়, এত চমৎকার এটা, এটা বিশেষ, এটা কিন্তু অন্য কোনো ভাষায় এটা কিন্তু পাওয়া যায় না। সুতরাং আমাদের বাংলা ভাষা নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে। তো আমরা এই যে বাংলা ভাষা, কিন্তু আমরা কি এটাও একটা বিষয় যে আমরা কিন্তু আমাদের বাংলা ভাষাটা পৃথিবীর কিন্তু সপ্তম ভাষা বলা যায় জনসংখ্যার দিক থেকে, আবার অনেকে বলছে চতুর্থ, এই দুটো মতামত আছে, চতুর্থ বলা হচ্ছে সপ্তম বলা হচ্ছে। তো এই যে বাংলা ভাষা সপ্তম বা চতুর্থ যাই হোক না কেন, তাহলে অনেক মানুষ বাংলায় কথা বলে, আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন বাংলায় কথা বলে, বিহার উড়িষ্যার মানুষ বাংলায় কথা বলে, এবং রিসেন্টলি আমাদের মানে সম্প্রতিকালে আমাদের সিয়েরালিয়নে কিন্তু তৃতীয় ভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং সেটা আমাদের ওখানে যারা মিশনে যারা ছিল, আমাদের যারা সৈনিক, তাদের এটা তৎপরতার কারণে হয়েছিল। কিন্তু আমাদের যে পাঁচটা ভাষা আছে জাতিসংঘে, যে আমাদের মানে ইংলিশ, ফ্রেঞ্চ, অ্যারাবিক, এবং হচ্ছে আমাদের আমাদের একটা আছে হচ্ছে রাশিয়ান, এবং সম্ভবত ইয়েটা আছে সম্ভবত জার্মান ভাষাটা, এরকম পাঁচটা ভাষা আমাদের জাতিসংঘে, পাঁচটা যে আমাদের রাষ্ট্রীয় ভারতীয় ভাষাটা জাতিসংঘের যে স্বীকৃত আন্তর্জাতিক ভাষা, মানে ইংরেজি এটা তো আছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের বাংলা ভাষাটা নেই। বাংলা ভাষা এত সমৃদ্ধ হওয়া সত্ত্বেও বাংলা ভাষাটা কেন থাকলো না, এটার কারণ যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে বাংলা ভাষায় যে উচ্চ শিক্ষা বা বাংলা ভাষার যে উচ্চতর গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, এটা কিন্তু আমরা সেইভাবে করতে পারিনি। এটা দুঃখজনক হলো সত্য, যেটা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে এই পর্যায়ে এনেছে, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে। পৃথিবীর কোনো জাতি এইভাবে ভাষার জন্য রক্ত দেয়নি, যেটা আমরা দিয়েছি। আমাদের পূর্বপুরুষরা এই অর্জন করার সত্ত্বেও আমরা বাংলা ভাষাটাকে, যে আমাদের জাতিসংঘের যে পাঁচটা ভাষা, তার মধ্যে বা জাতিসংঘের যে ভাষা ছয়টি ভাষা, তার মধ্যে তো আমাদের বাংলা ভাষাটা হতে আসতে পারতো, আরেকটা ভাষা হতে পারতো, ছয় নম্বর ভাষা হতো, পরে বাংলা আসতে পারতো, সে বাংলা কিন্তু আসতে পারেনি। এটা কিন্তু আমাদের ব্যর্থতা। আমরা উচ্চতর, আপনি যদি কোনো বিজ্ঞানের কোনো বই পড়তে চান, দেখবেন যে বাংলায় লেখা নেই, আপনাকে সেই ইতে পড়তে হবে, ইংরেজি ভাষা পড়তে হবে, আপনি উচ্চ, আপনার উপায় নেই, বাধ্য হয়ে আপনাকে কিন্তু নিতে হচ্ছে। দেখো আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো দেখি, আমাদের এশিয়াতে আমাদের উদাহরণ আছে, চীন, জাপান, তারা কিন্তু ইংরেজি পড়ে না, তারা তাদের ভাষায় লিখে ফেলেছে, তারা বিজ্ঞান বৈজ্ঞানিক মানে যে বই মানে বইপত্র যেটা আছে তারা সমৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় যেতে পারিনি। অর্থাৎ আমাদের শুধু আমাদের যদি শুধু এই মুখের কথা যদি বলি যে ভাষাকে চেতনায় ধারণ করতে হবে, কিন্তু যদি আমরা আসলে কাজে পরিণত না করি, তাহলে আসলে ভাষা সেই প্রকৃতপক্ষে আমাদের যে পুরুষের যে আত্মদান সেটি কিন্তু পূর্ণতা পাবে না। তা আমার আজকে ভাষা দিবসে আমার সকলের প্রতি আহ্বান, বিশেষ করে আমাদের ছোট সোনামণিরা আছে, তরুণ প্রজন্ম আছে, সকলের কাছে আমার আহ্বান যে আমরা যেন যে সেই আমরা আগামী দিনে সেই লোকটাকে, সেই ব্যক্তিকে বা সেই মহামানবকে আমরা আশা করতে পারি, যারা বাংলা, যিনি বাংলা ভাষায় লিখবেন, এবং উচ্চতর যে জ্ঞানের যে বিভিন্ন বইপত্রগুলো, গবেষণামূলক বইগুলো বাংলায় লিখে সেই উদাহরণ আমরা সৃষ্টি করতে পারবো, সেরকম আমরা বিজ্ঞানী, সেরকম গবেষক আমরা আমাদের ছোট নতুন প্রজন্ম থেকে আমরা আশা করি। আমরা সেই দিনের প্রত্যাশাই হলাম। আমাদের শুধু এটাই নয়, এটা তো গেলে গেল একদিন, আমি একটি কথা বলি, একটি পরে আলোচনা করে শেষ করবো, আমার কথা দীর্ঘায়িত করবো না। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেছেন সুন্দর করে যে আমাদের কথায় আমাদের বিভিন্ন ওই যে রেস্টুরেন্ট বলেন, বিভিন্ন ক্লাব বলেন, নামকরণের ক্ষেত্রে খামোখা আমরা ইংরেজি নিয়ে আসছেন, যেটা প্রয়োজনই নেই। প্রয়োজন থাকলে একটা ভিন্ন কথা, যেখানে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে সেখানে কেউ যদি ইংরেজিতে না বলে বুঝতে সুবিধা হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু যেখানে আমার প্রয়োজন নেই সেখানে কিন্তু আমি ইংরেজি নিয়ে আসছি। আবার ইচ্ছা করে বাংলায় বাংলা ভাষায় কথা বলছে, কিন্তু টোনটা দিচ্ছে মানে আমেরিকান ইংলিশে, আপনি মানে যে আমি যদি করতে পারি এভাবে কথা বলবো, আমাদের ছেলেমেয়েরা বলছে এভাবে কথা, এটা এটা কিন্তু হচ্ছে খামাখা যে বাংলা ইংরেজি মিশে খামাখা একটা শব্দ, আপনি শুদ্ধ বাংলায় বলেন না, শুদ্ধ ইংলিশে বলেন, এছাড়া আমরা ইংলিশ বলতেছি, বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলছি আমরা, এবং এটা আমরা খুব মানে গর্ব বোধ করছি। হ্যাঁ, একজন কবি খুব মজা করে লিখেছেন যে জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না, এই যে একটা কবিতা লেখা হয়েছে যে বাংলা সে বলতে পারে না, মানে এটাকে আমরা গর্ব বোধ করছি যে আমার ছেলে ছোট মানুষ পুরো ইংরেজিতে কথা বলে, এটা বিশাল গর্বের ব্যাপার আমাদের, কিন্তু বাংলাটা কি করে বলতে পারে। হ্যাঁ, এটাই যে আপনি ইংরেজি শিক্ষা নিতে পারেন, অন্য যে কোনো ভাষা শেখা ভালো, যে কোনো শুধু ইংরেজি কেন, ফ্রেঞ্চ শেখেন, অ্যারাবিক শেখেন, যে কোনো ভাষা শিখতে পারে, কিন্তু আপনার নিজের কথা তাকে ভালো করে শিখবেন। আমরা বাংলা ভাষাকে সঠিকভাবে বলতে পারি, আমাদের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ যেটা এটা ঠিক মতো হয়, এটা কিন্তু হচ্ছে না। তো এটা আমাদের এটা দুটো কারণ আমার কাছে মনে হচ্ছে, বিশেষ করে যে আমরা বিভিন্ন সিরিয়াল যেটা দেখি, বিভিন্ন ভিন দেশের যে সিরিয়ালগুলো,
তো সিরিয়ালগুলো দেখতে গিয়ে দেখা যায় যে এই যে বিভিন্ন অন্য ভাষার প্রতি আসক্তি অন্য ভাষাটায় কথা বলা এটা একটা টেন্ডেন্সি আছে এটা একটা প্রবণতা আমাদের মাঝে আছে দ্বিতীয় হচ্ছে যে আমাদের যারা ছোট ছোট আমাদের যারা নতুন প্রজন্ম যারা তারা যে কার্টুন দেখে যে ডোরেমন কার্টুনটা দেখে দেখে অনেক বাচ্চারা কিন্তু হিন্দি শিখে গেছে এবং তারা খালি হিন্দিতেই কথা বলছে এই যে কার্টুন থেকে তারা শিখে যাচ্ছে এবং এই যে ভাষা তারা ওই যে এখান থেকে ভাষাগুলো শিখছে তৃতীয় যেটা আছে আমাদের যে যুব সমাজ বা তরুণ প্রজন্ম তারা এই যে ফেসবুকে সহজে লিখতে গিয়ে মানে এটা একটু মানে সহজ ভাষা বানাতে গিয়ে একটা ভাষা বানিয়ে ফেলেছে জগতটাই এটাকে আমরা যেমন ওই যে জোস একটা মানে তারা খুব জোস লাগছে এটা করতে গিয়ে আপনারা জানেন না ছাক্কা জোস মানে খুব প্যারার মধ্যে আছে এই যে কথাগুলো এটা কোথা থেকে আসবে এই কথাগুলো কিন্তু বলছে হ্যাঁ এটা দেখেন এখন আমাদের মাঝে কিন্তু এই ভাষাগুলো ঢুকে যাচ্ছে কিন্তু বাংলা শুধু বাংলা তার কিন্তু মাধুর্য বাংলা একটা মাধুর্য হারাচ্ছে এবং আমি একটু দেখলাম অবাক করলাম একটা একুশের বই মেলাতে একজন সেলিব্রিটি তার আলাদা বই লিখেছে পুরোপুরি মানে ইং বাংলা মানে ইংরেজি শব্দে বাংলা লিখেছে যে কেমন কে এম কে এরকম লিখছে যে কেমন এরকম ভাষা লিখছে তারপর সেখানে তার একটা বিপ্লব এটা নাকি একটা তার প্রতিবাদ এই হচ্ছে অবস্থা তাহলে আপনি কিভাবে আপনি আশা করতে পারেন যে আমাদের এই এটা আমরা যদি একটু বেরিয়ে না আসি তাহলে আমরা তো আসলে আমাদের চেতনা পূরণ করতে পারবো না আমাদের যে যারা আমাদের এই রক্ত দিয়ে গেল তাদের সাথে তো আমাদের সে বেমানি করাটাই তো আমরা যদি বাংলা ভাষায় যদি ভালো একটা ফিল্ম হতো যদি ভালো বই লেখা হতো তাহলে কিন্তু আন্তর্জাতিক যারা আছে তারা কিন্তু বাংলা ভাষা শিখতো আমরা দেখেছি যে অনেক বাংলা গান কিন্তু বাংলা গানের সুর কিন্তু বিভিন্ন ভাষার মানুষ গেয়েছে নিয়েছে ভালো জিনিস আপনি ছেড়ে দেন মানুষ কিন্তু গ্রহণ করবে আমি একটা একটা যে ইয়েতে পড়েছিলাম একটা ওই যে বলার লেখা হয়েছে নিবন্ধ লেখা হয়েছিল সেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নাহ খুব বোকা ছিলেন তিনি যদি খুব চালাক মানুষ হতেন তাহলে কিছু মানে ভাষা চাপাই দিতেন না তিনি উর্দু ভাষায় কিছু সিরিয়াল তৈরি করে দিতেন মানুষ এমনি উর্দু বলত ওই সিরিয়াল দেখতেন তো এরকম কিন্তু একজন আমাদের একজন কথিত যশ একজন লেখক মজা করে লিখেছিলেন তো যাই হোক আমরা এই সমস্ত কষ্টের কথা বলতে চাই না আমরা আশা করি আমরা সেই দিনের স্বপ্ন দেখি যেদিন বাংলা ভাষা জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃতি পাবে যেদিন বাংলা ভাষা আমাদের ভাষা ভাষায় লেখা উচ্চতর পরিশ্রম করার জন্য মানুষ বাংলা শিখবে আমরা সেই দিনের প্রত্যাশায় রইলাম আমরা 2041 সালে আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা সেই সাথে সেই দিন আমরা সেটা আরো উন্নত পাবে যদি আমাদের বাংলা ভাষা সেদিন জাতিসংঘের একটি ভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং যদি আমাদের বাংলা ভাষা যে উচ্চতর যে জ্ঞান এই ক্ষেত্রে বাংলা ভাষার যে বইগুলো যদি লেখা হয় যদি বাংলা ভাষা শেখার জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়গুলোতে যদি সারা পৃথিবী থেকে মানুষ বাংলা শিখতে যদি পড়তে আসে সেদিনই আমাদের এই ভাষা দিবসীয় অনুষ্ঠানটা সার্থক হবে আমরা সেই দিনের প্রত্যাশায় রইলাম আমরা আসুন আমরা সকলেই একুশে চেতনাকে ধারণ করে আমাদের দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাই ডিয়ার অনারেবল ভিউয়ার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন